বিপদ এই শব্দটা শুনলেই মানুষ কিন্তু অনেকটা ভয় পেয়ে যায়। কেননা কোনো মানুষ চায় না যে জীবনে তার কখনো কোনো দিন কোনোভাবে বিপদ আসুক, অনেক ফাঁড়া চলে আসুক। তো প্রকৃতির নিয়ম অনুসারে মানুষের কিন্তু দুর্ভাগ্যক্রমে এই বিপদগুলো চলে আসে। আজকে আমি আপনাদের সামনে বলবো যে কখন মানুষের বিপদ আসে এবং ঠিক আগে থাকতে আপনি কিভাবে সেটা বুঝবেন, আগে থাকতে আপনি কিভাবে জানতে পারবেন। প্রত্যেকটা মানুষের জানবেন ব্যবহার, কথা বলার ধরন, চরিত্র সব কিছু কিন্তু আলাদা আলাদা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের স্বভাব বৈশিষ্ট্য কখনো এক নয়। হয়তো একই মায়ের দুই সন্তান বা তিন সন্তান দেখবেন তিনজনের স্বভাব কিন্তু সম্পূর্ণ তিন রকম। তো এই যে স্বভাব বা ক্যারেক্টার কিন্তু মানুষের এমনি এমনি হয় না। আরেকটা জিনিস আমি বলি যে প্রত্যেকে কিন্তু আপনারা জানেন যে আপনাদের জন্মমাস কোনটা, সেটা হতে পারে জানুয়ারি, সেটা হতে পারে ফেব্রুয়ারি, হতে পারে অক্টোবর, হতে পারে নভেম্বর, হতে পারে আগস্ট মাস, যে কোনো 12 মাসের একটা মাস কিন্তু প্রত্যেকটা মানুষের জন্মমাস। আপনি কখন বুঝবেন যে আপনার বিপদ আসবে? বছরে প্রত্যেকটা বছরে জানবেন মানুষের একবার করে কিন্তু বিপদ আসে প্রত্যেকটা বছরে। এর উল্টোটাও আবার হতে পারে, প্রতি বছরে একবার জানবেন আপনি খুব উন্নতি করবেন, অর্থাৎ সেই সময়টা আপনার মানে খুব ভালো যাবে। প্রতি বছরে এটা কিন্তু হয়। আমি যেহেতু আজকে বিপদের বিষয়টা নিয়ে বলছি, যে কোনো ফাঁড়া, আপদ, বিপদ বা দুর্ঘটনা, তো এইগুলো থেকে আপনি কিভাবে রেহাই পাবেন বা মুক্ত হবেন, প্রথমে আগে আপনাকে নিজের বিচারটা একটু নিজে করতে হবে। আমি বলে দিচ্ছি সহজ পয়েন্টগুলো, আপনি দেখবেন নিজের বিচারটা নিজে করতে পারবেন। যদি আপনি দেখেন আপনার মধ্যে মানে আপনি এক কথার মানুষ, আপনি মুখে যেটা বলেন সেটা করেন এবং আপনি সব কিছুতেই প্রথম হওয়ার দাবি রাখেন যে জীবনে বড় হব, উন্নতি করব, বা জীবনে আপনি অনেক কিছুতে আগে প্রথম হয়েওছেন এবং আপনার বিবাহিত জীবন মোটামুটি ভালো বা এখনও হয়তো আপনি বিয়ে করেননি, প্রেম ভালোবাসা আছে কিন্তু একাধিক না, একটাই প্রেম ভালোবাসা, সেই প্রেম ভালোবাসা যদি চলেও যায়, আপনি অনেকগুলো প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়েননি, তাহলে জানতে হবে যে আপনার কিন্তু আপনি কিন্তু রবির জাতক, রবি গ্রহের জাতক আপনি। স্বাভাবিকভাবে যদি আপনার রবি গ্রহের আপনি জাতক হন, জানবেন আপনার যে মাস জন্ম মাস হবে, সাপোজ আপনার যে মাস জন্ম মাস হবে ঠিক তার এক মাস আগে, আপনার যে মাস জন্ম মাস হবে জানবেন ঠিক তার এক মাস আগে কিন্তু আপনার যে কোনো বিপদ ঘটতে পারে। এটা কিন্তু আপনাকে আমি একটা সূত্র বলছি জ্যোতিষশাস্ত্রের, যে আপনার যে মাস হবে, মনে করুন আপনার জন্ম হচ্ছে এই যে মাসটা চলছে অক্টোবর, অক্টোবর হচ্ছে মনে করুন এখন বর্তমান রানিং যে মাসটা অক্টোবর, তাহলে এর এক মাস আগে আপনার জন্ম, তার মানে হচ্ছে আপনার জন্ম মাস হচ্ছে মানে আপনার বিপদের মাস হচ্ছে সেপ্টেম্বর, মানে ঠিক এক মাস আগে বলেছি, এক মাস কিন্তু পরে না। ধরুন মনে করুন কোনো মানুষ তার মানে কথাবার্তা বা চিন্তাটা বারংবার পরিবর্তন হয়, সে মনে করুন খেলা শিখতে গেল, ফুটবল খেলা শিখতে গেল, ক্রিকেট খেলা শিখতে গেল, বা কোনো স্পোকেন ইংলিশ শিখছে, বা কোনো সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, বা যে কোনো একটা মানে গার্ডেনিং করছে, যে কোনো কাজ করছে সে, কিন্তু সে কাজটা সে বেশি দিন করতে পারলো না, কাজটা সে পরিবর্তন করে, বা তার মতের মানে সে আজকে যেটা বলছে দুদিন পরে সে তার কথা রাখতে পারলো না। কেউ যদি কথা রাখতে না পারে বা কেউ যদি তার হবি চেঞ্জ হয়, তাহলে জানবেন সে চন্দ্রের জাতক। সেই ক্ষেত্রে আপনার যে জন্ম মাস, যে মাসে আপনি জন্মগ্রহণ করেছেন, জানবেন তার ঠিক 2 মাস আগেই কিন্তু আপনার বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার যে মাসেই জন্ম, সাপোজ আপনার ডিসেম্বর মাসে জন্ম, তাহলে তার 2 মাস আগে তাহলে এবার আপনাকে চিন্তা করতে হবে, তাহলে ডিসেম্বরের আগে হচ্ছে নভেম্বর আর নভেম্বর মাসের আগে হচ্ছে অক্টোবর, তার মানে হচ্ছে ঠিক 2 মাস আগে, তার মানে হচ্ছে আপনার অক্টোবর মানে ডিসেম্বরটাকে আমরা ধরছি, মানে যে মাসে আপনার জন্ম তার 2 মাস আগে, তার মানে একটা হচ্ছে নভেম্বর একটা হচ্ছে অক্টোবর, তার মানে 2 মাসের মাথায়, মানে যখনই ধরবেন যে সংখ্যাটা আপনি ধরবেন সেটা যেন 2-এর মাথায় হয়, অর্থাৎ 2 মাস ছাড়িয়ে না কিন্তু, মানে
একটা হচ্ছে নভেম্বর আর দ্বিতীয় হচ্ছে অক্টোবর, তার মানে অক্টোবরে কিন্তু আপনার বিপদ হতে পারে। তো এইভাবে আপনি ক্যালকুলেশনগুলো করবেন। যখন আপনার জন্মমাস হবে সব সময় জানবেন আপনি যার জাতক। এবার আপনাকে বুঝতে হবে যে আপনি কোন গ্রহের জাতক। প্রত্যেকটা মানুষের কিন্তু স্বভাব অনুযায়ী তার কিন্তু একটা গ্রহের জাতক সে হয়। এবার যার যে গ্রহের জাতক হবে আপনাকে কোনো সংখ্যা বোঝার দরকার নেই, শুধু জন্ম মাসটা জানতে পারলেই হবে যে আপনি ঠিক তার উল্টো দিকেই। তাহলে এইভাবে যদি হয় তাহলে মনে করুন যে আপনার মানে যাদের একটু বৃহস্পতির মানে প্রভাব যাদের মধ্যে বেশি থাকে, বা আপনারা হয়তো জানেন যে বৃহস্পতি আপনাদের অত্যন্ত ভালো, যেমন আপনি একটু হেলদি চেহারার যদি হন, একটু মেদবহুল চেহারা যদি আপনার থাকে, বা আপনার মধ্যে শিক্ষা দীক্ষা প্রচণ্ড হারে বেশি, কথা বলার ক্ষমতা প্রচণ্ড বেশি, বা আপনার কথা অন্যরা মন দিয়ে শোনে, বা অন্যকে আপনি মোহিত করতে পারেন, বা অন্যকে বিপদে আপনি পরামর্শ দিয়ে তাকে সাহায্য করেন, তাহলে আপনি বৃহস্পতির জাতক। আপনার জন্ম মাস অনুযায়ী বৃহস্পতির যে সংখ্যাটা ঠিক তার সেই মাসে কিন্তু আপনার বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতির সংখ্যা 3, তার মানে 3 মাসের মাথায় আপনার কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে আপনারা ক্যালকুলেশনটা করবেন। আর এইবার বলি, এই বিপদ যখন ঘটে জানবেন বিপদ কিন্তু কখনো একবার এসে চলে যায় না। বিপদ যখন ঘটে তখন জানবেন যে মাসেই আপনার বিপদ ঘটুক, সব সময় এটা মনে রাখবেন, যখনই বিপদটা ঘটুক তখনই জানবেন তার আসপাস সময় কিন্তু আরও আপনার অন্যান্য আনুষঙ্গিক বিপদ ঘটতে পারে। তাই যখনই বিপদ ঘটবে তখনই আপনারা অবশ্যই পুজো দেবেন, অবশ্যই আপনি পুজো দেবেন। যে কোনো বিপদ কাটানোর জন্যে কেউ যদি দক্ষিণাকালী মন্দিরে যদি পুজো দিতে পারে মঙ্গলবারের দিনকে দক্ষিণাকালী মন্দিরে, তখন সেই বিপদটা কিন্তু পুরোপুরি কেটে যায়, সেই বিপদ কিন্তু আপনার থাকবে না। নিজের নাম গোত্র দিয়ে আপনাকে অবশ্যই পুজো দিতে হবে। যে যে ধর্মের মানুষ সে সে তার ভগবান বা ঈশ্বর আল্লাহ আপনি যাই হোক না কেন তাকে ডাকবেন। কারণ বিপদের সময় মানুষ তো ভগবানের সাহায্য চাইবে, ভগবানের স্বর্ণাপন্ন হবে। ঠিক তেমনি আপনার যখনই কোনো বিপদের, একবার হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো একটা দুর্ঘটনা পড়েছেন বা কোনো একটা আপনার বিপদ হলো, তো সেই সময় দয়া করে ঈশ্বরের মানে স্বর্ণাপন্ন আপনি একটু হবেন, তাহলে দেখবেন সেই বিপদটা কিন্তু কেটে যাবে, সেই বিপদ কাটবে, এবং আনুষঙ্গিক যেসব বিপদ আরও হওয়ার কথা ছিল সেই বিপদগুলো কিন্তু আর আসবে না। এটা কিন্তু আমি বলতে পারি নিশ্চিতভাবে আপনাদের। তো সেই জন্য দক্ষিণাকালীর পুজো এটা সবাই দিতে পারে, সকল মানুষ দিতে পারে। তবে যদি বিপদ এমনি যদি কেউ আপনি শখে দেন বা ইচ্ছাকৃতভাবে পুজো দেন, তো আপনি যে কোনো দিন পুজো দিতে পারবেন। আর যদি মনে করেন যে বিপদ বা ফাঁড়া থেকে রক্ষা পাওয়ার জন্য পুজো দেবেন, তাহলে সেই পুজোটা যেন অবশ্যই মঙ্গলবারের দিনকে হয়, এবং অবশ্যই আপনি জবা ফুলের একটা মালা দিয়ে পুজোটা দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, তাহলে দেখবেন বিপদটা কেটে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।